আমার জেলা বাঁকুড়া স্পন্সার্ড বাই বাংলার সেরা ব্র্যান্ড নাইফ্লেক্স। সমস্ত রকম ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে এসেছে নাইফ্লেক্স। চব্বিশ ঘন্টা লাইভের ক্যামেরায় দেখুন বাংলার জেলা। আমাদের সাংবাদিকেরা ছড়িয়ে আছেন বাংলার প্রতিটি কোণায়। যদি চলে প্রতিবাদীর কণ্ঠ থামিয়ে দেবার চেষ্টা, যদি চাইছে কেউ আপনার অধিকার ছিনিয়ে নিতে, যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের সাংবাদিকেরা থাকবে আপনার পাশে। পেশ করছি চব্বিশ ঘন্টা লাইভের ক্যামেরায় আমার জেলা, পাওয়ার্ড বাই নাইফ্লেক্স। চলুন যাই আজকের প্রতিবেদন। বাঁকুড়া জেলা 12টি বিধানসভা জয়ের লক্ষ্যে বিজেপির 12 জন নেতাকর্মী মাথা মুন্ডন করে প্রতিজ্ঞাবদ্ধ হলেন রানীবাঁধে। পাখির চোখের ন্যায় 2021 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির লক্ষ্য জেলার 12টি আসনে জয়লাভ। সেই লক্ষ্যকে মাথায় রেখে ময়দানে নেমে পড়েছেন বিজেপি। সেই লক্ষ্যে সংকল্পযাত্রা শুরু হলো শুক্রবার। শুক্রবার দলের যুব মোর্চার উদ্যোগে রানীবাঁধে সংকল্পযাত্রার সূচনা করল যুব মোর্চার জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল। সেই সূচনা কর্মসূচিতে যুব মোর্চার জেলা সভাপতি সহ মোট 12 জন নেতাকর্মী মাথা মুন্ডন করেন। জেলার 12টি বিধানসভার জয়ের সংকল্প করে 12 জন যুব মোর্চার সক্রিয় কর্মীর মাথা মুন্ডন করেছেন। তাদের পক্ষ থেকে জানিয়েছেন এদিন সংকল্পযাত্রার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র, জেলা যুব মোর্চার সভাপতি সুনীল রুদ্র মণ্ডল, প্রয়াত অজিত মুর্মুর স্ত্রী উর্মিলা মুর্মু প্রমুখ উপস্থিত ছিলেন। আর বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি। এই পঞ্চায়েত নির্বাচনে এই রানীবাঁধের বুকে, এই রানীবাঁধ বাজারের প্রকাশ্য রাজপথে 4 এপ্রিল 2018 আমাদের বিজেপি পার্টির হয়ে তৎকালীন দিনে আমাদের বিজেপির মণ্ডলের সম্পাদক অজিত মুর্মু নমিনেশন করতে এসেছিলেন, আর তাকে তৃণমূলের গুন্ডা বাহিনী এই প্রকাশ্য রাজপথে পিটিয়ে পিটিয়ে খুন করেছিল। যাদের যারা খুন করেছিল তাদের এখনো পর্যন্ত কোনো শাস্তি হয়নি, তারা রাস্তার মাঝে এখনো প্রকাশ্যে ঘুরে বলছে। আমরা চাই আজকে এই সংকল্প যাত্রার মাধ্যমে আমরা শপথ নিয়েছি যে তাদের যাতে সংবিধানের নিয়ম কানুন অনুযায়ী, গণতন্ত্রের নিয়ম কানুন অনুযায়ী তারা যাতে শাস্তি পায়, আর আগামী যে 2021 সালের বিধানসভা নির্বাচন আছে। একুশের বিধানসভা প্রস্তুতি তুঙ্গে, এই বিধানসভা ভোটকে পাখির চোখ করে তৃণমূল সরকারের বিরুদ্ধে বড়জোড়া বিজেপি যুব মোর্চার ডাকে এক মহা বাইক মিছিল অনুষ্ঠিত হলো বড়জোড়ার মাটিতে। এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সুশান্ত দা, জেলা যুব মোর্চার পর্যবেক্ষক অনুরণ সেনাপতি, রাঢ়বঙ্গজোনের যুব মোর্চার পর্যবেক্ষক স্বরূপ ঘোষ, লড়াকু নেত্রী সুজাতা খান। প্রায় 200 বাইক নিয়ে এই মহা মিছিল হয়। মিছিলের পর বড়জোড়া চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হয় স্ট্রিট কর্নার। বিজেপির এই প্রোগ্রামকে নিয়ে জনগণের উচ্ছ্বাস ছিল দেখার মতো। এখন নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা লাইভ। ঘর, ফ্ল্যাট, বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই। বাঁকুড়ার বেজিয়ায় বিজেপির প্রতিবাদ মিছিলে স্থানীয় মহিলাদের পুষ্পবৃষ্টি। সেই পুষ্পবৃষ্টিকে ঘিরে 2021 বিধানসভা নির্বাচনে ভালো ফলের আশায় গেরুয়া শিবির। বিজেপির শাখা সংগঠনের যুব মোর্চার উদ্যোগে শালতোরা বিধানসভা ভিত্তিক এক রাজনৈতিক কর্মসূচির আয়োজন ছিল বাঁকুড়ার মেজিয়ায়। মেজিয়া স্কুল মোড়ে এক পথসভায় মিলিত হয় বিজেপির স্থানীয় ও জেলার নেতাকর্মী ও সমর্থকরা। এই পথসভা শুরুর আগে এক মিছিলে সমাবেত হয় তারা। বলা বাহুল্য, মেজিয়ার বুকে এই প্রথমবার বিজেপির এমন মিছিল প্রত্যক্ষ করল মেজিয়াবাসী। বেকার সমস্যা দূরীকরণ ও মেজিয়া শিল্পাঞ্চলের সবকটি কলকারখানায় স্থানীয় শ্রমিক নিয়োগ সহ একাধিক দাবিকে সামনে রেখে এদিনের এই কর্মসূচি বলে জানা গিয়েছে। 2021 বিধানসভা নির্বাচন শুধু সময়ের অপেক্ষা। মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ দিয়ে রাজ্যে নতুন সরকারের ক্ষমতায় আনতে চলেছে, এমনই দাবি বিজেপি কর্মীদের। Don't die!
তৃণমূলের কাছে বার্তা দিলেন, 2021 তোমাদের দিন শেষ। সেই সকল ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা কর্মীরা সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। বন্ধু, পশ্চিমবঙ্গের বুকে গণতন্ত্রকে রক্ষা করার যে লড়াই চলছে, ভারতীয় জনতা পার্টি সেই লড়াই বহু যুবকদের বলিদানের বিনিময়ে প্রতিনিয়ত চলছে। আমরা এখানে যারা উপস্থিত আছি, রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর নির্দেশে রাজ্য জুড়ে বিজেপি যুব মোর্চার কর্মীরা কোথাও বাইক র্যালি, কোথাও পদযাত্রা, আবার কোথাও পথসভার আয়োজন করেছেন। সেই মতো বাঁকুড়া জেলার ইন্দাসে বিজেপির যুব মোর্চার উদ্যোগে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। বিজেপির কর্মী সমর্থকদের পাশাপাশি এই পদযাত্রায় অংশগ্রহণকারী মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পদযাত্রাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকরা উন্মাদনায় মেতে ওঠেন। এই পদযাত্রা আগামী 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ইন্দাস মণ্ডল এক বিজেপি পার্টি থেকে শুরু করে ইন্দাস বাজার, নিমতলা, পিততলা হয়ে ইন্দাস সুপার মার্কেটে শেষ করে পথসভাও করা হয় ইন্দাস মণ্ডল এক বিজেপি যুব মোর্চার উদ্যোগে। এই মিছিলে যোগদান করেন রাজ্য যুব মোর্চার সদস্য রাজদে সহ একাধিক নেতৃত্ব। আজকে ওরা একটা কি প্রোগ্রাম করেছে, রাজ্য থেকে কে নেতা এসেছে আমি সঠিক জানি না, টলিউডের কি নেতা এখানে মনে হয় একটু অ্যাক্টিং ট্যাক্টিং করে গেল। আর বিজেপির কিছু মাতাল ধরনের নিচু স্তরের অশিক্ষিত কিছু মানুষজন রয়েছে, তাদেরকে এক কথাই দম দিতে এসেছিলো, আর উল্টোপাল্টা মাইক ধরে বলে গেছে। তো সে বাচ্চা জানে না ইন্দাস লড়াইয়ের মাটি। 2009-10 যখন সিপিএমের হারমাদরা আমাদেরকে পরাস্ত করতে চেয়েছিল, আমরা এলাকার মানুষকে ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করেছিলাম। ইন্দাসের মাটি চিরজীবনী লড়াইয়ের মাটি, বাচ্চা ছেলে জানে না এখানে এসে উল্টোপাল্টা বলেছে। আর বিশেষ করে ও তো মানুষের সাথে ঘুরে না, ও টলিউডের লোক, মেকআপ করে ঘুরে, নায়িকাদের সাথে ঘুরে, এলাকার মানুষের মনের কথা, এলাকার মানুষের ব্যথা। এখন নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন 24 ঘন্টা লাইভ। হতাশ হবেন না, ছাড়বেন না হাল, এগিয়ে চলুন, আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল। নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল। আমাদের প্রেরণাদাতা লাইফ কোচ মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল। দিল্লির কৃষি আইনের আজ এসে পৌঁছলো বাঁকুড়ায়। শনিবার কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ বামফ্রন্ট ট্রেড ইউনিয়ন ও কংগ্রেসের যৌথ মঞ্চের। বাঁকুড়ার কেরানি বাঁধ মোড়ে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে 1 ঘন্টা বিক্ষোভে সামিল হন বামফ্রন্ট ট্রেড ইউনিয়ন ও কংগ্রেস কর্মীরা। বিক্ষোভকারীরা কাঁধে লাঙল নিয়ে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে তীব্র স্লোগান দিতে থাকেন। এদিন 100 কর্মী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। রাস্তা অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবশেষে প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। আমরা আজকে এখানে সমবেত হয়েছি দিল্লিতে কয়েক লক্ষ কৃষক, তারা 3টি কৃষি আইন বাতিল এবং বিদ্যুৎ আইন বাতিল করার দাবি নিয়ে দিল্লিতে সমবেত হতে গিয়েছিলেন। তাদের উপর পুলিশ নির্যাতন করেছে, তাদের উপর লাঠিচার্জ করেছে এবং দাবিগুলো তারা মানতে রাজি না। এই অবস্থায় দাঁড়িয়ে কৃষকরা সিদ্ধান্ত নিয়েছেন যতক্ষণ না পর্যন্ত 3টি কৃষি আইন বাতিল করা হবে, বিদ্যুৎ আইন বাতিল করা হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আজকে প্রচার করা হচ্ছে এই আন্দোলন শুধু পাঞ্জাবে রাজস্থানের আন্দোলন, খালিস্তানিদের আন্দোলন, কিন্তু আজ কেরল থেকে, তামিলনাড়ু থেকে, অন্ধ্র থেকে, কর্ণাটক থেকে, প্রত্যেকটি রাজ্য থেকে আজকে কৃষকরা সমবেত হচ্ছে দিল্লির মধ্যে। আগামীকাল পশ্চিম বাংলা থেকে 100 কৃষক তারাও গিয়ে অবস্থানে যোগ দেবে, কিন্তু এরা ধমন পীড়নের রাস্তা ছাড়া অন্য রাস্তা বোঝে না। ইতিমধ্যেই কৃষক আন্দোলনের সরোহার নেতা হান্নান মোল্লার বিরুদ্ধে তারা এফআইআর করেছেন এবং মহামারি সংক্রান্ত বিষয়ে এফআইআর করেছেন। আমরা আজ গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে পথ অবরোধের মধ্যে।
ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।